শালিক, তুমি কি দিয়ে খেলতেছ? এই যে এদিকে আসো। কি কি দিয়ে খেলবা, কি দিয়ে খেলবা? ব্যাগ নিবা, ব্যাগ নিবা? কি আছে ওইখানে ব্যাগের মধ্যে? কি আছে, কি আছে ব্যাগের মধ্যে? কিছু নাই তো। এই যে এখানে একটা হেলিকপ্টার আছে, তুমি হেলিকপ্টার দিয়ে খেলবা? হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে খেলবা, হেলিকপ্টার দিয়ে খেলবা। সবাইকে জানাইছো? কেউ তো শুনে নাই, কেউ তো বোঝে নাই। কি খাইছো সকালে শালিক, কি খাইছো সকালে বলো, বলো। এই যে এখানে আসো, বলো কি খাইছো সকালে, কি খাইছো সকালে? কয়টা গাড়ি নিয়ে খেলতেছো তুমি? হ্যাঁ, কয়টা গাড়ি নিয়ে খেলতেছো? নাও আমার আঙ্গুল নিয়ে খেলো, নাও শুকর দাও দেখি, দাও দেখি। ঠোকর দাও, আসো 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 শালিক, আসো। এই যে এখানে আসো না, বিছানায় তোমার, এই যে এই যে তোমার কিন্তু বিছানায় কিন্তু অনেক বেশি সময় কাটে। এদিকে আসো, আসো আসো। পেটটা ভরছে তোমার এখন? পেটটা ভরছে, তুমি এখন বিছানার মধ্যে খেলা শুরু করছো না? আমাদের শালিক, সে এখন পুলিশের গাড়িকে টুকরো টুকরো পরখ করছে যে আসলে এটি চমৎকারভাবে খেলা যায়। এটার মধ্যে বিভিন্ন রং বেরং আছে, যার কারণে তার এটি খুব পছন্দের। দেখতেই পাচ্ছেন, আসলে যখন একটি পোষা প্রাণী হয়ে যায় এবং সেটি যদি পাখি হয়, তাহলে সেটা বলাই বাহুল্য। আর আসলে এখন কথাগুলো পুরোপুরি বুঝে ওঠেনি সে, কিন্তু এই সময়টিতে কিন্তু সে চেষ্টা করছে তার প্রতিটি জিনিসকে পরখ করে দেখবার জন্য এবং প্রত্যেকটি জিনিসের সাথে সে পরিচিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটি পুলিশের খেলনা গাড়ি আছে, যেটি নিয়ে আসে এই মুহূর্তে সে আসলে খেলায় ব্যস্ত। আসলে প্রত্যেকটি জিনিসকে সে চিনে নেওয়ার চেষ্টা করছে। আসলে বাহিরে সে উড়ে উড়ে যতটা সময় পায়, পরিশ্রান্ত হয়ে পড়লে সে সোজা চলে আসে, এসে আমাদের সাথে বিভিন্ন ধরনের এই সমস্ত খেলনাগুলো নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। এখানে মঈন এবং মাহদিন এবং মেহেদি তিন ভাইয়ের আসলে এটি একটি শখের বস্তু, এবং এই পাখিটি আসলে ওকে আমরা বিশেষ কোনো নাম দিইনি, সরাসরি ওকে শালিক বলি আমরা ডাকি। শালিক, তোমরা কি এদিকে আসো, শালিক। আবার দেখুন, ও কিন্তু এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি যে আসলে ওর কোথায় টয়লেট করা দরকার, কোথায় টয়লেট করা দরকার না। বিছানার মধ্যেই কিন্তু দেখুন ও কিন্তু টয়লেট করে দিয়েছে। আমরা চাইলেও কিন্তু সেটিকে ওদেরকে এখনো শিখিয়ে পুরোপুরি পরিপূর্ণ তৈরি করতে পারি। যাওয়ার সময় ওগুলোকে সুন্দর করে প্যাকেট করে আমাদেরটা সাথে করে নিয়ে যাও, হ্যাঁ, কারণ ও শালিককে মারাত্মক কি করে, বিব্রত করে। তো যাই হোক দর্শক, আপনারা দেখলেন আমাদের এই শালিকটি, সে এই মুহূর্তে হেলিকপ্টার নিয়ে ব্যস্ত, আর হেলিকপ্টার নিয়ে খেলতে সে পছন্দ করে। দেখুন এই যে হেলিকপ্টার, তোমার হেলিকপ্টার নিয়ে খেলতে পছন্দ? হ্যাঁ, কি এটা পড়ে গেছে, তুমি এটা ফালাই দিছো? তোমার জন্য কিছু বের করতেছো কিনা সেটা? না, তোমার জন্য কোনো কিছু এখন বের করা হচ্ছে না। দর্শক, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমাদের এই পাখিটি আসলে সার্বজনীন, সবার সাথেই সে ঘুরে ফিরে বেড়ানোর চেষ্টা করে, এবং আমরা আসলে তাকে কোনোভাবে বেঁধে ধরে কিন্তু কোনো কিছু প্রশিক্ষণ দিচ্ছি না। আমরা তাদেরকে স্বাভাবিক স্বভাব সুলভভাবেই কিন্তু ছেড়ে রেখেছি, এবং সে কিন্তু দিনের প্রায় বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের সাথে ব্যয় করার জন্য চলে আসে। আপনারা আমাদের ভিডিওগুলোর সাথে থাকবেন।
ওর প্রাথমিক যে সমস্ত বিষয়গুলো সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।